মরশুমের প্রথম ইলিশ উঠল দীঘার মোহনায়। আশানুরূপ বেশ বড় মাপের ইলিশই উঠল। প্রায় 14 টন ওজনের ইলিশ উঠল দীঘার মোহনাতে। মৎস্যজীবীরা জানাচ্ছেন, সমুদ্রে ইলিশ ধরা পড়ার আবহ তৈরি হয়েছে। ইলিশে গুড়ি বৃষ্টি সহ পূবালি হাওয়া বইছে, যা ইলিশ চাষের পক্ষে অনুকূল। আগামী কয়েকদিনের মধ্যেই আরও ইলিশ ধরা পড়বে এমনটাই আশা করছেন মৎস্যজীবীরা। দীর্ঘদিন ইলিশের দেখা মিলছিল না দীঘায়, অবশেষে ইলিশ জালে উঠতেই খুশির জোয়ার দেখা দিয়েছে দীঘার মৎস্যজীবীদের মধ্যে। তবে দামে দরে যে এই ইলিশ সস্তা নয় তা স্পষ্ট করেছেন ক্রেতারা। ইলিশের খরাই চলছিল, এবছর তো একদম খরা কেন, মরুভূমির মতো উত্তাপ চলছিল, ইলিশ নেই। 100-200 কিলো 50 কিলো যে সমস্ত ইলিশ মাছগুলো আসতো, সাইজে বড়, টেস্টলেস, দাম অনেক। হ্যাঁ, মরশুমের প্রথমেই বলতে পারেন, আজকের কয়েকদিন দেখা যাচ্ছিল যে আবহাওয়ার একটু পরিবর্তন হয়েছে, ইলিশের অনুকূলে আবহাওয়াটা এসছে, পূবের বাতাস প্রায় আজকের এক সপ্তাহ ব্যাপী চলছে। আজ থেকে দেখা গেল প্রায় 10-12 টন মাছ ল্যান্ডিং হয়েছে এবং মাছের সাইজ যথেষ্ট ভালো। দাম তো মাছ হলে একটু কমবে, 24 পরগনাতেও মাছ হয়েছে। দক্ষিণ 24 পরগনায় আমি গতকাল খবর নিয়েছি, ওখানেও 50-60 টন মাছ ডায়মন্ড হারবারে ল্যান্ডিং হয়েছে। আর আমাদের এখানে আজকের 10-12 টন মাছ হয়েছে। মাছের সাইজ খুব সুন্দর, 600-700-800 পর্যন্ত মাছগুলো 600-700 টাকা বিক্রি হয়েছে রেট। আর 1200-1300-1500 কিলো মাছগুলো বা তার উপরেও আছে, সে মাছগুলো 1300-1400 টাকা বিক্রি হয়েছে। ইলিশ মাছটা এবারে আমরা আশা করছি যে আবহাওয়াটা তৈরি হয়েছে, এটা যদি আর 2-3 দিন থাকে তাহলে আমরা মোটামুটি ভালো ইলিশ পেতে পারবো, এটা আশা করছি। কেননা দীর্ঘদিন না পেয়ে পেয়ে আমরা তো হতাশাগ্রস্ত হয়ে আছি, তো মনে হচ্ছে যেন এবারে একটু খরা কাটবে। মঙ্গলবার 500 থেকে প্রায় 1200-1500 কেজি ওজনের ইলিশ উঠেছে দীঘার মোহনায়। 1200 থেকে 2000 টাকা প্রতি কেজি দর উঠেছে ইলিশের, অর্থাৎ 500 থেকে 750 পর্যন্ত 1200 টাকা, 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত 2000 টাকা দরে বিকোচ্ছে ইলিশ। আজকে মোটামুটি তো আগে তো ছিল না, মোটামুটি এখন একটু ইলিশ মানে লঞ্চের মুখে মালিকের মুখে একটু হাসি ফুটেছে, হয়তো 10-20 জালি করে ভাত পাচ্ছে। কেন এটা কি সেই পূবালি আর ঝিরঝিরি বৃষ্টি, এটাই কি পরিবেশের জন্য, এই ওয়েদারের জন্য এসছে? আজকে কত মধ্যে ইলিশ পাওয়া গেছে? হ্যাঁ, আজকে এই যে তো বলছে যে কত 15-15 জালি মতো পেয়েছে। কত রেট কীরকম চলছে? হ্যাঁ, এই মাছের রেট হবে 700-2000। আর পর্যাপ্ত পরিমাণ ইলিশ চাষ হওয়ায় ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তি হবে বলেই মনে করছেন মৎস্য চাষিরা। পাশাপাশি সুরক্ষিত হবে মৎস্য চাষিদের ভবিষ্যৎ। মালদার বামনগোলা ব্লকের নালাগোলার বাসিন্দা নবদ্বীপ দেবনাথ, একসময় তিনি ছিলেন গাড়ি চালক। গাড়ি নিয়ে বিভিন্ন জেলায় যাওয়ার সুবাদে আনারস চাষে আগ্রহী হন তিনি। তবে নিজের চাষের জমি না থাকার জন্য অন্যের জমি লিজ নিয়ে আনারস চাষ করা শুরু করেন। 15 বছরের বেশি সময় ধরে আনারস চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন তিনি। বর্তমানে 3 বিঘা জমিতে আনারস চাষ করছেন নবদ্বীপ দেবনাথ। আমি এখানে চাষ করেছি 2004 থেকে শুরু করেছি চাষে, মালদা জেলার মধ্যে বামনগোলা ব্লকে ফার্স্ট চাষ করি আমি। আমার হাত ধরে অনেক চাষি চাষ করেছে এখানে আনারস চাষ। এখন বর্তমানে চাষ কমে গেছে অনেকটাই, সরকারি সহযোগিতার দিকে পাচ্ছে না, এবং যে সমস্ত জমিতে আমরা আগে লেবার বা যে কোনো সারের খরচটা অনেক কম ছিল, এখন লেবার খরচটা অনেকটা বেড়ে গেছে বা সারের পরিমাণটা অনেকটা বেশি দিতে হয়, সেখানে এই দামটা অনেকটা বেড়ে গেছে, যার জন্য খরচের দিকে সরকার যদি কোনো সাহায্য না করে কেউ এগুতি ছাড়া চাষে। তবে আমি চাষ ধরে আছি, এখনও চাষ করছি। 1 বিঘা জমিতে মোটামুটি আপনার 4,500-5,000 চারা লাগবে, বিক্রি করতে গেলে এটা বিক্রি হবে 1,20,000 টাকা বিঘায় বিক্রি হবে। বিকল্প চাষ হিসাবে অনেকটাই ভালো, যে চাষ করা মতো করতে পারে। এটা ফসল আপনার লাগাতে হবে আমাদের এই জানুয়ারি ফেব্রুয়ারিতে লাগাবো ফলটা,
গাছটা লাগাবো, তার বছর ওই ফেব্রুয়ারিতে ফলটা আসবে। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে এলাকার আরও কয়েকজন বাসিন্দাও আনারস চাষ করা শুরু করেছেন, তারাও সাফল্য পেয়েছেন যথেষ্ট। তবে আমাদের মালদাতেও বেশ কিছু পকেট এরিয়ায়, যেমন বিশেষ করে মামনগোলা ব্লকের নালাগোলা এলাকায়, আরও দু একটা ব্লকে যেখানে ছড়িয়ে ছিটিয়ে গুটি কয়েক কিছু চাষি এই আনারস চাষটা করছেন। এবং এই যে জুলাই মাস, জুন জুলাই মাস, এই সময়ে আনারসের ফলটা উঠতে শুরু করে। এবং আমাদের এই নবদ্বীপ দেবনাথ বলে একজন চাষি বামনগোলা ব্লকে অন্তর্গত নালাগোলাতে প্রায় 3 বিঘা জায়গায় এই আনারস চাষটি সুন্দরভাবে করছেন। জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ জমিতে রোপণ করা হয় আনারসের চারা। ফলনের জন্য সময় লাগে প্রায় 1 বছর, ফল পাকতে অন্তত 3 মাস। জুন জুলাই মাসে শুরু হয় আনারস কাটা। জানা গেছে 1 বিঘা জমিতে 4,500 থেকে 5,000 আনারসের চারা রোপণ করা যায়। প্রতি বিঘায় খরচ হয় 40,000 থেকে 45,000 টাকা। এক্ষেত্রে চাষির আয় হয় প্রায় 1,20,000 টাকা। শ্রীলঙ্কা সরকারের পতন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের প্রাসাদ ও প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে রাখবেন বিদ্রোহীরা। দ্বীপরাষ্ট্রের সরকার বিরোধী আন্দোলনের নেতারা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। যদিও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দ্বীপরাষ্ট্র গণবিদ্রোহের পরে ঘোষণা করেছেন আগামী 13 জুলাই তিনি প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেবেন। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়েছেন কিনা তা নিয়েও চলছে জোর জল্পনা। সূত্রের খবর, কলম্বো বন্দরে ব্রিফকেস হাতে গোতাবায়াকে জাহাজে উঠতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ এখন কোথায় আছেন তাও জানা যায়নি। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার সেনাপ্রধান সাভেন্দ্র সিলভা দ্বীপরাষ্ট্রের নাগরিকদের প্রতি শান্তিরক্ষার আবেদন জানিয়েছেন। শ্রীলঙ্কা জুড়ে যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তার পরিণামে সেদেশের মানুষ সরাসরি বিদ্রোহ করে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদ দখল করেন। শনিবার হাজার হাজার বিক্ষোভকারী শ্রীলঙ্কার জাতীয় পতাকা হাতে নিয়ে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট গোতাবায়ার প্রাসাদের দখল নেয়। এদিন বিক্ষোভকারীরা জানিয়েছেন গোতাবায়ার প্রাসাদ থেকে মিলেছে লক্ষ লক্ষ টাকা। এদিকে বৈদেশিক ঋণের ভারে জর্জরিত শ্রীলঙ্কা দ্বীপরাষ্ট্রের আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এই পূর্বাভাস দিয়েছিলেন গোয়েন্দারা। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন ভারত বরাবরই শ্রীলঙ্কাকে সহযোগিতা করেছে, বর্তমানেও ভারতের অবস্থান একই। তবে শ্রীলঙ্কার সাম্প্রতিক অশান্তির ফলে ভারতে কোনো উদ্বাস্তু সংকট তৈরি হয়নি। শ্রীলঙ্কাকে $380 কোটি আর্থিক সহায়তা করা হবে ঘোষণা করেছে ভারত। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ 30,145 কোটি টাকা।